আজকে কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসতে পারলাম সিয়াম বিষয়ে কিছু প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ সিয়াম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে সেই ধারণা সম্পর্কে কিছু ভাইরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন করেছেন যে সিয়াম অবস্থায় চুল ও পশম কাটা যায় কিনা অর্থাৎ চুল নখ দাড়ি সিয়াম অবস্থায় এটা কাটা যায়েজ কি না এটা প্রশ্ন করেছেন তো প্রথমেই বলবো যে সিয়াম অবস্থায় চুল দাড়ি নখ এগুলা কাটা জায়েজ নয় এটা কোথায় পেলেন এর কোনোই প্রমাণ নাই ভিত্তিহীন কথা বলা হয়ে থাকে সমাজে প্রচলিত আছে যে নখ তারপরে চুল পশম ইত্যাদি এগুলাও নাকি আমাদের সাথে সাথে রোজা থাকে সিয়াম পালন করে এজন্য এগুলা কাটা জায়জ নাই এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি শরীরের সমস্ত লোম বিশেষ করে যে অপ্রয়োজনীয় লোম এবং চুল ইত্যাদি কাটতে পারবেন প্রশ্ন হচ্ছে দাড়ি কাটা যাবে কি না জি দাড়ি যেমন সিয়াম অবস্থা কাটাও হারাম ঠিক তেমনি সিয়াম সারা কাটাও হারাম দাড়ি কোনো অবস্থাতেই কাটা জায়জ নয় এটা হারাম অতএব সিয়াম থাকলে দাড়ি কাটা যাবে আর সিয়াম না থাকলে দাড়ি কাটা যাবে না এমন কোনো কথা নয় বরং সর্ব অবস্থায় দাঁড়ি কাটা হারাম তো অনেকে বলতে পারেন হুজুর দাড়ি রাখা তো সন্নত কাটলে অসুবিধা কী না দাড়ি রাখা সন্নত এ কথা যেমন ঠিক তেমনি দাড়ি রাখা ফরজ এ কথাও ঠিক কারণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সহিখারি পাঁচ হাজার নয়শো আটষট্টি সহি মুসলিমের চারশো সাত চারশো আট নম্বর হাদিস আন আবদুল্লিমনে আমার রাদি আল্লাহ তালন কল আর রসুল্লাহি সাল সাল্লাম আবদুল্লিমনে আমার রাদি আল্লাহ তালো বলেন যে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমার লেহিয়া আমাদেরকে মুসকে ছোটো ছোটো করে কাটতে আদেশ করেছেন মুসকে সরো সরো করে কাটতে আদেশ করেছেন এবং দাড়ি কাটতে নিষেধ করেছেন অতএব দাড়ি কোনো অবস্থাতেই কাটা যাবে না দাড়ি কাটা হারাম দুই নম্বর প্রশ্ন যে সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা বা তাকে সিঙ্গার করা বা তাকে চুমু দেওয়া এটা জায়েজ আছে কি না তো সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা বা সহবাস ব্যতীত বাদ বাকি সব কাজই জায়েজ আছে কিন্তু আপনি যদি দুর্বল পুরুষ হন যে আপনার এতে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে সেটা থেকে বিরত থাকাই উচিত নিজের শক্ত সমর্থবান পুরুষ হলে নিজেকে স্থির রাখতে পারলে তাহলে স্ত্রীকে চুমু দেওয়া আর তার সাথে এমনি মিলামেশা মেলামেশা করা তার সাথে মিশামিশি করা এতে কোনো সমস্যা নেই এটা জায়েজ কিন্তু আপনি যদি নিজেকে দুর্বলভাবে এরকম কিছু যে আপনার বীর্যপাত হয়ে যেতে পারে তখন আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর এতে করে স্ত্রী কেউ যদি সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে বা এ ধরনের কাজ করতে গিয়ে বীর্যপাত হয় তাহলে তাকে একটা সিয়ামের বিনিময়ে ষাটটা সিয়ামের কাফার আদায় করতে হবে সুতরাং এ বিষয়ে খুব সাবধান থাকতে হবে তবে এমনিতেই যদি স্পর্শ করা যায় বা চুমু দেওয়া যায় এটা না যায় কিছু নয় এটার জন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না তিন নম্বর প্রশ্ন কারো যদি দিনের বেলা স্বপ্নদোষ হয় অর্থাৎ সিয়াম অবস্থায় সে ঘুমিয়ে গেছে এখন তার স্বপ্ন দোষ হলে এই জন্য কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে না সিয়াম অবস্থায় কারো যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না কারণ আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে সোরা বাকারা দুই নাম্বার সোড়ার একশো দুইশত ছিয়াশি নাম্বার আয়াতে দুই শত পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন লাউকালিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আল্লাহ সুবান ও তালা সাহেদের অতিরিক্ত বোঝাকার ওপর চাপায় দেন না সুতরাং এই যে ইহতিলাম অর্থাৎ এই যে তার আপনার স্বপ্ন স্বপ্নদোষ হয়েছে এ স্বপ্নদোষ তার নিজের কোনো নিজের থেকে নয় ইচ্ছাকৃত কোনো কিছু নয় এটা অনিচ্ছাকৃত হয়ে গেছে সুতরাং অনেক অনিচ্ছাকৃত যদি এরকম হয়ে যায় তাহলে তাকে ফরজ গোসল করে নিতে হবে কিন্তু এতে তার সিয়ামের কোনোই ক্ষতি হবে না সে সাথে আরেকটি কথা বলে নেই কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তাকে সিয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃত বমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না চার নম্বর প্রশ্ন হল রক্ত দিলে ইনহিলার বা ইনজেকশন বা সাবোসিটর ও গরম পানির ভাব নিলে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে রক্ত দিলে সিয়াম ভঙ্গ হবে না তবে রক্তদান করে যদি আপনি দুর্বলতা অনুভব করেন আপনার নিজের প্রাণের প্রতি আশঙ্কা সৃষ্টি হয় তাহলে আপনি সিয়াম ভঙ্গ করবেন এবং পরবর্তীতে সিয়ামের কাজা আদায় করে দিবেন তবে রক্ত দিলে সিয়াম ভঙ্গ হবে না ইনহেলার ইনজেকশন ইনজেকশনের বিষয়টা সেটা যদি খাদ্যগুণ না থাকে এমন ইনজেকশন দেওয়া হয় যে সেটার মধ্যে যেমন আমরা স্যালাইন দিয়ে থাকি স্যালাইনের ভিতরে খাদ্যগুণ আছে সুতরাং এই স্যালাইন ব্যবহার করা যাবে না কিন্তু এছাড়া ইনজেকশন যদি কেউ পুষ করে সেটার মধ্যে খাদ্যগুণ না থাকে ইনহেলার খাদ্যগুণ না থাকে তারপরে পানির যে ভাবটা নেয় গরম পানির ভাব এটা যদি তার নাচারন্দ প্রবেশ একেবারে না করে হ্যাঁ এটা যদি তার ভিতরে প্রবেশ না করে তাহলে এতে কোনো সিয়াম ভঙ্গ হবে না সেমনি করে যদি কারো অত্যাধিক জ্বর আসে জ্বর আসার কারণে ওষুধ ভক্ষণ করতে পারছে না কিন্তু পায়ুপথ দিয়ে সাবুসিটর ব্যবহার করা এতে যদি জ্বর নিয়ন্ত্রণে আসে যে এটাও জায়েজ আছে এতে করে আপনার সিয়াম ভঙ্গ হবে না কখন ইফতারি ও সাহারি খাব জি কখন ইফতারি সাহারি খাবেন সাহারি কখন খাবেন সাহারির যখন সময় হবে তখন সাহারি খাবেন আল্লাহ সুবাহ তালা বলছেন পবিত্র কোরণে সোরা বাকারা দুই নাম্বার সূরার একশো তো সাতাশি আল্লাহ বলছেন কুলু আশরবু হাত্তা ইয়াতা বাইয়ান আলা কুমুল খৈতুল আবিয়াজ মিনাল খৈতুল আসোয়াদ মিনাল ফজর ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা লাল সুতার পার্থক্য বোঝা না যায় সাদা এবং কালো সুতার পার্থক্য বোঝা না যায় ফজর পর্যন্ত অর্থাৎ এই সাহারির সাথে আজানের সম্পর্ক আছে সেই সময় মোতাবেক আজান পড়লে তখন আপনি খানা সেই পর্যন্ত খেতে পারবেন রসুল সালাহাল্লাম বলছেন আসাহর আকা লোহু বারাকা নিশ্চয়ই সাহারির মধ্যে বরকত আছে সুতরাং তোমরা সাহারি খাও আর এই সাহারি খাও অন্তত যদি কিছুই না পাও অন্তত পানি খাও দুইটা খেজুর খাওয়ালো সাহারি খাও এতে বরকত নিহিত রয়েছে আর সাহারি না খালেও তার সিএম হবে কোনো সমস্যা নেই রসুল সালাহ সাল্লাম বলছেন তোমরা ইফতারি দ্রুত তাড়াতাড়ি করো অর্থাৎ সময়ের সাথে সাথে ইফতারি করো আর সাহারিটা একদম সময়ের শেষ পর্যায়ে করো সাহারি করো একবার শেষ পর্যায়ে যে এবং ইফতারি করো তাড়াতাড়ি কিন্তু আমাদের দেশে দুটাই উল্টা হয়ে গেছে মাঝহাবী ভাইয়েরা অন্য অন্য সময়ে ফজরে আজান দেয় কত পরে কিন্তু এখন এই শুধুমাত্র মাঝাবি গুরামির কারণে সময়ের দুই মিনিট আগে থেকে আজান দেয় আমাদের এলাকায় এটা আমি দেখছি অন্য অন্য এলাকায় কী হয়েছে আমি জানি না এরকম দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা ঠিক নয় বরং সময় যে পর্যন্ত আছে সে পর্যন্ত দেওয়া উচিত সে পর্যন্ত একজনকে সাহারি খাওয়ার সময় দেওয়া উচিত আরেকটা জিনিস সাহারি থেকেও খেতে বসেছেন ইতিমধ্যে আজান পড়ে গেল আপনার প্লেটে আপনি যতটুকু নিয়েছেন অত পর্যন্ত আজান পড়ে যাক শেষ হয়ে যাক সমস্যা নেই সে পর্যন্ত খেতে আপনি পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর ইফতারি করতে হবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন হাদিসটির উল্লেখ রয়েছে শৈব আঠারোশো তেত্রিশ নম্বর হায়াত হাদিসে লাসু মিন উম্মাতিল হইর আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা এই ইফতারি ত্বরান্বিত করবে ইফতারি তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করার অর্থ এই না যে সূর্য ডুবার আগে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে সেই ইফতারি করবে এখন আধুনিক যুগ খুবই সহজ আধুনিক যুগে আপনার এই টাইমটা দেখা সূর্যাস্ত দেখাটা খুবই সহজ আপনি গুগলে যে লিখবেন সানসেট হেয়ার অর্থাৎ এই জায়গার সূর্যাস্ত কত আপনি হায়লাদিস আন্দোলন বা যুবসংঘের ক্যালেন্ডার ফলো করেন না পড়েন সেটা কোনো সমস্যা নেই ওটা রেখে দেন এক কিন্তু আপনি যদি এই বাংলাদেশের সানসেট কখন হচ্ছে সূর্যাস্ত কখন হচ্ছে আপনার এলাকায় কখন সূর্য ডুবছে আপনি ওটাতে একটু সার্চ দেন দেখবেন যে আপনার এই সূর্যের এই টাইম চলে আসতেছে আপনি ওটা দেখে সিয়াম আপনি ইফতার করবেন অথবা আপনি সূর্যোদয় সূর্যাস্ত কত টাইমে হয় ওটা দেখে আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ রসুল সাহা সাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তোমরা ইফতারি করো ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে কারণ এই করবে যে ইহুদি খ্রিস্টানদের স্বভাব হচ্ছে তারা ইফতার দেরিতে করে সুতরাং তোমরা তাদের সাদৃশ্য করবে না অর্থাৎ ইহুদি খ্রিস্টানের মতো তোমরা দুই চার পাঁচ মিনিট দেরি করবে না তিন মিনিট দেরি করবে না বরং যে সময় ইফতারি সময় হয় ওই সময় ইফতারি করবে আজানের অপেক্ষায় বসে থাকবে না কারণ আজানের সাথে ইফতারি কোনো সম্পর্ক নয় বরং সাহারি সম্পর্ক হতে পারে আজানের সঙ্গে কিন্তু ইফতারি সম্পর্ক আজানের সঙ্গে নয় সুতরাং ইহুদি খ্রিস্টানের এই আমল আমরা ফলো করব। না আমরা আমাদের আমল ফলো করব আমরা তাড়াতাড়ি সিয়াম পালন করবো একে দারো সুসাল্লা সাল্লাম সফরে যাচ্ছিলেন এই সময় সূর্য ডোবা ভাব হয়ে গেল সূর্য যখন ডুবে গেল তখন সাহাবিকে বললেন হে সাহাবি ফাজদাহলি আমার জন্যে তুমি সাতকলি আনো সাহাবি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ কেবল সূর্য ডুবে কি ডুবে নাই একটু দেরি করি সুশাস ফাজদাহলি এখনই তুমি কি করস সাত আনো সাবি বলতেছেন একটু টলমল করতেছেন রসুল হচ্ছে না এক্ষুনি তুমি কি করো ছাতো গলি আনো তারপরে তো তিনি যখন ছাতিয়ে গলি আনলেন বললেন যখন পূর্ব দিক থেকে সূর্যটা ডোবা ডোবা ভাব হয়ে যাচ্ছে ওই রকম আলো হচ্ছে তখনই সাইমের ইফতার করার সময় হয়ে যায় সুতরাং এটা নিয়ে কোনো টাল বাহানা নয় কারণ রসুল সাহা সালাম টাল বাহানা করেননি আমরা কেন এটা নিয়ে টাল বাহানা করবো ছয় নম্বর প্রশ্ন যে সাহারির সময় কি মসজিদের মাইকে ডাকা ডাকি করা জায়েজ যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদের সাহারির সময় ডাকা ডাকি করা হচ্ছে আর মাত্র দুই মিনিট বাকি আছে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে সাহারি খেয়ে নেন অথবা অনেক সময় ইসলামী গজল ইত্যাদি ইসলামী গান সঙ্গীত ইত্যাদি পরিবেশন করা হচ্ছে এক দেড় ঘন্টা ধরে মানুষকে আহ্বান করা হচ্ছে ভাই এটা জায়েজ নেই কারণ রসুল সাল্লা সাল্লাম বাতা সাহাবে গ্রাম থেকে এই ধরনের মানুষকে ডেকে ই করে এগুলা করেননি তথাপরি আমাদের কিছু রোগগ্রস্ত মানুষ রয়েছে বিধর্মীরা রয়েছে তাদের ঘুমের ডিস্টার্ব করাটাও আমাদের জন্য উচিত নয় যেটা আমরা করতে পারি সেটা হলো সাহারির আজান দিতে পারি কারণ এটা সন্না আজকে আমরা এই সন্নাকে মেরে ফেলেছি আর বিদাতকে জীবিত করতেছি আমরা যদি সাহারির আজান জেনে বুঝে মানুষের মধ্যে প্রচার করতাম তাহলে সাহারির আজান দিলে লোকজন সাহারি খেত এরপর ফজরের আজান হলে তারা সাহারি খাওয়া বাদ দিত সারি খেয়ে শেষ করতো এরকম সন্নাটা আমরা আমল করার চেষ্টা করতেছি না আপনাদের এলাকায় এই সন্না কায়েম করার চেষ্টা করবেন যেন ফেতনা না হয় এজন্য সবাইকে বলে নিয়ে এই সন্না কায়েম করার চেষ্টা করবেন কারণ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি একটা মরা সন্নদকে জীবিত করে তাহলে পঞ্চাশ জন গলাকাটা শহীদের সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেবেন সোহান আল্লাহ সুতরাং বিদাতকে পরিত্যাগ করুন সন্নাকে পুনর্জীবিত করুন সাত নম্বর প্রশ্ন স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে কি সারি খাওয়া বৈধ জি ফরজ গোসল না করেও স্ত্রী সহবাস করেও ফরজ গোসল না করেও আপনি সাহারি খেতে পারবেন সমস্যা নেই তবে আগে আগেতে গোসল করে নেবেন যেহেতু সালাত আদায় করতে হবে কিন্তু আপনি যুনবি আছেন এই কারণে সাহারি খেতে পারবেন না এর কোনো প্রমাণ নয় বরং এটা করা যাবে সে তারই হাদিস রয়েছে স্পষ্ট প্রমাণ রয়েছে আট নম্বর প্রশ্ন করেছেন যে টুথপেস্ট ব্রাশ করা যাবে কি জি টুথপেস্ট ব্রাশ করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু টুথপেস্ট ব্রাশ যেন আপনার পেটের ভিতরে না যায় সেটা খেয়াল করতে হবে যদি পেটের ভিতরে চলে যায় তাহলে আপনার সিএম ভঙ্গ হয়ে যাওয়ার আস সম্ভাবনা রয়েছে নয় নম্বর খাওয়ার পর বা ই খাওয়ার বা ইফতারির পূর্বে লবণ খাওয়া হ্যাঁ আমাদের দেশে এই বিদারটা আমি নতুন শুনলাম যে প্রথমেই লবণ খেয়ে শুরু করে আর তারা ইফতারি এটা করে বা খাওয়ার আগে লবণ খায় এই ধরনের কোনো হাদিস হাদিস প্রমাণিত নয় বরং বিসমিল্লা বলে ইফতারি খাবেন আর ইফতারি শেষে দোয়াটা পড়বেন জাহাবাদ জামা ওয়াবুতাল্লা তিল অরু ওয়াসাবাতুল আজর ইনশা আল্লাহ সুতরাং আবার ইফতারির যে পূর্বে যে দোয়াটা পড়া হয় এই দোয়াটাও শহীদ দোয়া এই দোয়ার কোনো প্রমাণে হাদিস নেই বরং শহীহাদিস হচ্ছে বিসমিল্লা বলে আপনি খাবেন আর যেটা শেষের দোয়া আছে সেটা হলো হাসান জাহাবা জামা দোয়াটা পরে আপনি ইফতার শেষ করবেন এটাই শোন না ভুল নামে কিছু খেলে বা পান করে ফেললে কি সিয়াম ভঙ্গ হবে জিনা ভুল ক্রমে কেউ যদি কিছু খায় বা পান করে এতে তার সিয়াম ভঙ্গ হবে না বরং এটা আল্লাহ সুবান তাকে মেহমানদারি করিয়েছেন বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে সে মেহমান তাকে আল্লাহ খাওয়িয়েছেন আল্লাহ পান করিয়েছেন ভুল করে যদি কেউ এটা করে খেয়ে ফেলে তাতে